ঈদের দিন সহ সরকারি বেসরকারি ছুটির দিন শেষ হলেও মানুষের মনের আনন্দের দিন নেই। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার ভৌগোলিক সীমারেখার প্রবেশদ্বারে 2006 সালে প্রতিষ্ঠিত হয় ন্যাচারাল পার্ক, যা প্রায় 50 থেকে 60 একর এলোমেলো উঁচু নিচু জমি, আঁকাবাঁকা 6টি পথ নিয়ে প্রাকৃতিক মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে প্রতিষ্ঠিত। বাস্তবতার সাথে মিল রেখে এর নামকরণ করা হয় ন্যাচারাল পার্ক। এই পার্কের বৈশিষ্ট্য ও গুণাবলীগুলো হল সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় রীতিনীতি সম্বলিত সুদক্ষ পরিচালক দ্বারা পরিচালিত, যার ফলশ্রুতিতে অধিকাংশ প্রবাসীদের আত্মীয় স্বজনের পদচারণাও বেশি। নিরাপদ ও নির্বিচ্ছিন্ন হওয়ায় ভ্রমণ পিপাসুদের আনাগোনাও অধিক। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকারাও নির্বিঘ্নে যাতায়াতের বিশ্বস্ত নাম ন্যাচারাল পার্ক। এক এক রাস্তার পাশে রয়েছে এক এক ধরনের দেখার মতো দৃশ্য। যদিও বা করোনা মহামারীতে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হলেও চারদিকে পাহাড়ে ঘেরা সবুজ গাছগাছালি, পাকপাখালি, ফুলে ফলে ভরা দৃশ্যগুলো সত্যি আনন্দদায়ক। বাজালিয়া, আপনি কি স্টুডেন্ট নাকি? আমি স্টুডেন্ট। কোন ক্লাসে পড়েন? এখন নিউটন। নিউটন, এখানে কি জন্য আসছেন? এই তো ঈদে ঈদ উপলক্ষে ঘোরাঘুরি করতে আসছি আর কি। ও আচ্ছা, সাথে আছে যে রেখে? এ হচ্ছে, উনি হচ্ছে আমার খালামণি, আর এটা হচ্ছে আমার কাজিন, ওনার মেয়ে। জি, এখন ক্লাস 5 হচ্ছে, আর এটা আমার কাজিন, আমার খালামণি মেয়ে। ও আচ্ছা, আপনার নাম কি বলো? আমি, আমার নাম বলবো? জি, হুসনিয়ারা। জি, আপনারা কি এখানে ঘুরতে আসছি? ওর বাবা বাসায় নেই, বাচ্চাদের একটু দেখাতে আসছি আর কি এখানে। আচ্ছা, এত পার্ক থাকতে এখানে আসছেন কেন? দূরে যেতে ইচ্ছে করছে না, কাছে আসছি। আগে তো এখানে টিকিট গুলো কম নিত, এখন দেখতেছি 50 টাকা করে নিছে আর কি। আচ্ছা, আগেকার মতো সুন্দর নাই তো এখানে, সুন্দর আছে মনে করে ঢুকে পড়ছি, আর বাচ্চাদেরকে একটু সময় দিতে আসছি আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখানে একটু জাস্ট ঘুরতে আসলাম আর কি, দেখতে আসলাম পরিবেশটা কেমন। আর কোনোদিন আসছেন? এর আগে আসছিলাম, অনেক দেরি হয়েছে। এখন দেখে কেমন লাগলো? আগের থেকে চেঞ্জ হয়েছে নাকি? মোটামুটি ঠিক আছে, কিন্তু আরো অনেক পরিবর্তন করার দরকার ছিল, কারণ আগে অনেক কিছু ছিল, এখন অনেক কিছু নাই। পশু পাখি ছিল, এগুলো নাই, এগুলো থাকার দরকার ছিল মনে করেন। এখন কিছুটা পরিবেশ সুন্দর হয়েছে, তবে ওই পশু পাখি নাই। একটু আরেকটু যদি উন্নত করতো তাহলে মানুষ আর এসে আরো খুশি হতো আর কি। চাকরি করে কেরনিহাটে এখানে আসছি ঘুরার জন্য। এত পার্ক থাকতে এখানে কেন ঘুরতে আসছেন? এখানে আসছি আসলে ন্যাচারাল পার্ক আসছি, অনেক দেরি হয়েছে এই জন্য আসছি এখানে, কিছু দেখবো আর কি, উন্নত হয়েছে কিনা এটা দেখার জন্য। দেখছি এখানে কিছুটা হয়নি, আগের মতো ছিল না। উন্নত না হলে আপনি উন্নত করার জন্য কি করবেন? উন্নত করার জন্য বলবো আর কি, কাউকে যদি কাজ করে তাহলে ওরা বলবে, মানে করবে, কাজটা হলে করবে। ভ্রমণ প্রিয়দের মানে মানে প্রথম স্পট এটা কেন ধরা হয়? এটার মূলত কারণ হলো এটা বিশালত্ব, এখানে লোকজন অন্য অন্য পার্কে দেখা যায় একসাথে 100-200 জন লোক গেলে অন্য লোকেরা হাঁটা, ঘোরাফেরার, বসার, আলাপ আলোচনা করা, অনুষ্ঠান করার জায়গা থাকে না। এখানে জায়গাটা বেশি, আর এখানে সকাল বিকাল হাঁটার, অন্তত পক্ষে আপনার যে কোনো লোককে 2-3 দিন হাঁটার, যারা হাঁটা পছন্দ করে গাছের ফাঁকে ফাঁকে সবুজ পাতার নিচে, এদের জন্য এটা ভালো। আর সকালে প্রচুর পাখি আসে, দেশি বিদেশি পাখি আসে, পাখির কলতানে মুখরিতে থাকে এটা সকালে, মানুষের তখন বেশি হয় না, তখন ডিস্টার্ব করে না, প্রচুর প্রাকৃতিক পাখি আসে, এই জন্য লোকজন এটাকে দেখতে আসে। আর ফলজ আপনি যখন যে যদি আপনি আসেন এটা কমলা পিরিয়ডে কমলা দেখবেন, যদি যখন বহেরা যখন ধরে শুধু রাস্তাঘাটে বহেরা বহেরা পড়ে গেছে, আমলকি সিজনে যখন আসবেন সারা পার্কটায় আমলকিতে ভরা, এরকম যে কোনো গাছের প্রাকৃতিক গাছ বনে রোপণ করে গাছ বলে এক এক সময় এক একটা ফল ফল এক এক সিজনে এক এক রূপ ধারণ করে। টুরিস্টের জন্য কি ওইগুলি যে ফলগুলি কি টুরিস্টরা নিয়ে যেতে পারে নাকি? না, অবশ্যই অবশ্যই, আমরা যা করি তো টুরিস্ট মুখী করি, এগুলি কেউ কোনো টুরিস্ট কিনে নেই, এমনি কেউ দেখতে নিয়ে যায়, অনেকে এটাকে দেখে কি জিনিস, এটাই তো বৈচিত্র্য রয়েছে। তাই এটাকে প্রাকৃতিক পার্ক বলেন, আর ইকো পার্ক বলেন, আর বিশুদ্ধ বায়ু সেবার জন্য, অক্সিজেন সেবার জন্য, এটাই সর্বোচ্চ মূল উদ্দেশ্যটা কি? পার্কটা করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আমরা শহরে যারা থাকি তাদের
নিঃশ্বাস নেওয়ার মতো কোথাও জায়গা নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। আপনার বায়ু সেবন করতে হবে, অক্সিজেন নিতে হবে, এই অক্সিজেন নিতে হলে এই পার্কের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ বিরু থাকবে, এটা তো একটা কল্যাণমুখী, একটা বাণিজ্যিক ভিত্তিতে আমরা চিন্তা করি নাই। এখানে লোক আসবে, বিশেষত আমাদের বাংলাদেশের রোগ যে হিসেবে বাড়ছে, হাঁটার জায়গা নেই, বিশুদ্ধ বায়ু সেবন করার জায়গা নেই। এখানে যে আপনি সকাল বিকেল হাঁটলে আমরা এটা স্বাস্থ্যবিধি মতে বলা যায় তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, সে বিশুদ্ধ ছায়ার নিচে বসলে তার এটা তো স্বাস্থ্য ভালো হয়ে যায়। এত হাঁটার জায়গা আমি ফ্রিলি কোথায় পাবেন না, কোথাও গেলে এই গোলমাল, হয়তো বাদ্যবাজনা না হয় আরেকটা কোলাহল, এই কোলাহল মুক্ত, কারণ এইটা তো বিরাট এলাকা। সেই জন্য আমরা আশা করি লোকজন এখানে আসবে, বায়ু সেবনের জন্য প্রাকৃতিক এখানে নামাজের ব্যবস্থা আছে, বোটের ব্যবস্থা আছে, পুকুরের ব্যবস্থা আছে, ফিশিংয়ের ব্যবস্থা আছে, যে যেটা পছন্দ করে ইনশাল্লাহ সেটা, অনেক ধরনের পশু পাখি আছে। আমরা আশা করব লোকজন আসুক, দেখুক এবং তাদের মন্তব্য নিয়ে আমরা এদেরকে আরও নতুনত্ব তাদের চাহিদা মতো সেগুলো আমরা ডেভেলপ করবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। অর্ডার দিলে, হ্যাঁ অর্ডার দিলে সব কিছু পাবেন আপনি। কতদিন আগে দিতে হয়? না না, এটা ওই সকালে দিলে আমরা তৈরি করে ফেলব, একদিন আগে দিলেও হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.